العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا সম্মানিত হাজেরিন, আজকে আমাদের তাফসির হবে সূরা আল মায়েদার 59 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 59 অফ সূরা আল মায়েদা। আহলে কিতাব সম্পর্কে আলোচনা চলছে, ইহুদি নাসারাদের সম্পর্কে আপনারা শুনে আসছেন। সূরা আল মায়েদার ব্যাপক অংশ এই বিষয় নিয়ে আলোচনা, আজকেও সেই প্রসঙ্গ এসছে। আল্লাহ তাআলা আহলে কিতাব কিতাবওয়ালাদেরকে ইহুদি নাসারাদেরকে ডেকে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন হে কিতাবওয়ালাগণ, কিতাবধারীগণ, হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা আমাদের ব্যাপারে যে সমস্ত অন্যায় ধারণা পোষণ করো, আমাদের ব্যাপারে তোমরা আমাদের দোষ ত্রুটিগুলো আবিষ্কার করো, আমাদেরকে তোমরা কষ্ট দিতে চাও কি কারণে বলো, আমাদের দোষটা কি, আমরা মুসলমানরা ইহুদি নাসারা তোমাদের কি ক্ষতি করেছি, একটাই দোষ, ইল্লা আন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এইটা কি আমাদের অপরাধ, আর শুধু আল্লাহর প্রতি ঈমান আনিনি, ওয়া মা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন এই কিতাব ওয়াহী সেটার উপরে ঈমান এনেছি, এটাও কি আমাদের দোষ, আর ওয়ামা উনজিলা মিন কাবুল, আর এর আগে যত কিতাব তিনি নাজিল করেছেন সবগুলোর উপর আমরা ঈমান এনেছি, তাওরাত জাবুর তোমাদের কিতাব ইনজিল সবগুলোর উপর ঈমান এনেছি, এটাও কি আমাদের দোষ। তারা মুসলমানদের ব্যাপারে যে দুশ্মনী সারা দুনিয়ায় চলছে, মুসলমানদের দোষটা কোনটা, এ তো মাঝে মাঝে কিছু উসিলা আছে, উসিলাগুলা কিভাবে জোগাড় হয় আল্লাহ তালাই ভালো জানেন, রহস্য কোথায়, এগুলা কেমনে করে, কারা করে, কেন করে, আমাদের কোনো ইসলামের তরিকাতে বুঝে আসে না, হঠাৎ করে এক জায়গায় এতগুলো লোক মারি ফেলবে ইসলামের স্বার্থের জন্য, কোন ইসলাম এটা বলেছে, অমুক জায়গায় একটা বোমা ফুটিয়ে দেয় 100-200 লোকে মেরে ফেলো শান্তিপূর্ণভাবে, এটা কি কোনো একদিন ইসলামে বলেছে, তাহলে ইসলামের এটা কি কোনো ইসলামের পক্ষে যায় এরকম কাজ করলে, তাহলে ইসলামের পক্ষে লোকেরা এরকম কাজ করবে কেন, এটা তো আমাদের বুঝে আসে না, রহস্য কি এগুলোর পিছনে কারা, আল্লাহ তালাই ভালো জানে। যাই হোক, এগুলো বাদ দিলে আর মুসলমানরা কি ক্ষতি করে বলেন, সারা পৃথিবীর মানুষে শান্তিপূর্ণভাবে থাকতে চায় না, সারাদিন রক্ত পা থানাহানি করতে চায়, শান্তিপূর্ণভাবে থাকতে চায়, তারপরে এত মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে কেন, এত মিডিয়ার মধ্যে এত বদনামি কেন, সারাটা দিন চলতে থাকে কেন এই সমস্ত কথা, আমাদের দোষ কি, দোষ তো একটাই, আল্লাহর প্রতি ইমান এনেছি কেন, ইমানটা ছেড়ে দেই তাহলে সব ঠিক আছে, ঠিক কিনা বলেন, এটাই কোরআন কি আজকের জমানার জন্য নাজিল হলো নাকি, সুবহানাল্লাহ, মনে হয় না এই জমানার খবর আল্লাহ তাআলা তো আগেই জানার কথা, অবশ্যই জানেন, আমরা কি পরিস্থিতি মোকাবেলা করব এগুলো কি আল্লাহ তাআলা জানেন না, অবশ্যই, কাজেই 1400-1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন এখনো দেখি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে ফিট করছে আমাদের পরিস্থিতির সঙ্গে, ঠিক কিনা, সুবহানাল্লাহ, আল্লাহর কালাম, আর যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী কি আজকে নূতন, নবী মুহাম্মদ আর তার উম্মতের উপরে খালি দুশ্মনী, এর আগে যত নবী আর তার উম্মত এসেছিলেন সবার বিরুদ্ধেই এই দুশ্মনী হয়েছে। ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আফসোস আমার বান্দাদের প্রতি, যখনই কোনো নবী রাসূল তাদের কাছে এসেছেন তখনই তাকে নিয়ে উপহাস ঠাট্টা মস্কারি শুরু করে দিল, তো খালি উপহাস ঠাট্টা মস্কারির মধ্যে সীমাবদ্ধ থাকে না, আর একটু বেশি হয়, আরো অনেক বেশি হয়, তো আল্লাহ তাআলা খালি উপহাস ঠাট্টা মস্কারি শুরু করে এটা দিয়ে থেমে গেলেন কেন, কারণ ওটা হলো শুরু, ঠাট্টা মস্কারি উপহাস করে থামানো না গেলে কি করতে হবে, তার বন্দোবস্ত তাদের কাছে আছে, তারা সেটার জন্য কমতি করে না, বহুদূর তারা যায় রক্তপাত করে মানুষকে নিঃশেষ করে দিতে, আল্লাহর দিনকে নিভিয়ে দিতে, এই ষড়যন্ত্র দুনিয়ার মধ্যে যুগে যুগে হয়ে আসছে। ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় আল্লাহর
দিনের আলোকে ফুৎকার দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু নিভে যায় ফু দিয়ে, ফু দিলে বাতি যেভাবে নিভে যায়, কত চেষ্টা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, ইসলাম বিরুদ্ধে অনেক কিছু করেছে, অনেক মুসলমান দিন ছেড়ে দিয়েছে, দিতে পারে, কিন্তু ইসলাম কি পৃথিবী থেকে উঠে গিয়েছে? এখনো না, এখনো না, আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে এখনো মানুষ ইসলাম কবুল করে, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে একজন আসলেন, ইসলাম কবুল করার করে ফেললেন। কি বিষয়? এত কিছু কাজ আমরা জানি, এগুলোতে এগুলো কথার কোনো ভিত্তি নাই, এগুলো অপপ্রচার। আমরা জানি, আমি জানতে পেরেছি যে ইসলামটা কি জিনিস। তা আলহামদুলিল্লাহ, ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত হবে মানুষ, আমাদের পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষা আমরা পাশ করবো না ফেল করবো, সেটাও আল্লাহ তাআলা দেখছেন। দিন এর বিরুদ্ধে দুশ্মনী দিকে মুসলমান ঘাবড়িয়ে যায়, দিনকে ছেড়ে দেয় না, মজবুত করে ধরে রাখে, সেটার পরীক্ষা হচ্ছে। অনেকেই তো একটু বেশি বেকাদা দেখলে ছেড়ে দেওয়া শুরু করে দেয়, তাহলে ফেল করে ফেললাম, পাশ করলাম না। তো আল্লাহ তাআলা বলছেন যে একটাই তো দোষ, আপনি বলেন হে আহলে কিতাব আমাদের বিরুদ্ধে দুশ্মনী কেন করো, একটাই তো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াহির প্রতি, যেটা আমাদের প্রতি আল্লাহ নাজিল করেছেন আমাদের আগে। শুধু আমাদের কিতাব না, তোমাদের কিতাবকে তো আমরা বিশ্বাস করেছি, তোমাদের নবীদেরকে বিশ্বাস করেছি, তারা হক দিন নিয়ে এসেছিলেন, কিন্তু তোমরা কেন এটাকে এরকম মোকাবেলা করো, কি কারণে দুশ্মনী করো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ও আন্না আকসারাকুম ফাসিকুন, তোমরা কিতাবের দাবি করো কিন্তু তোমাদের অধিকাংশ আসলে ফাসিক। ফাসিক অর্থ কি? তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহর কথা মানো না। তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের যতটুকুন সহি আছে ততটুকুন পড়লেও বুঝবা যে এই দিনটা সহি, এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা জেনে বুঝে তোমাদের দুনিয়াবি স্বার্থ পাওয়ার জন্য এই দিনের বিরুদ্ধে দুশ্মনী করছো, আসলে তোমাদের মধ্যে নাফরমানি কাজ করছে। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله আমি কি তোমাদেরকে বলবো যে আল্লাহর কাছে পাওনা হিসাবে পাওয়ার জন্য আরো খারাপ কাজও আরো কিছু লোকে করেছিল, তোমাদের পূর্বপুরুষদের কেউ কেউ এর চেয়ে অনেক বেশি গুনাহ করেছে, আল্লাহর দিনের নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের নাফরমানি করেছে, এবং নাফরমানি করার কারণে তারা কি শাস্তি পেয়েছে শুনো। মাল্লানাহু আল্লাহু ওয়াগাদিবা আলাইহি ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযীরা ওয়া আবাদাত তাগুত, তাদের কোন কোন লোক এত সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর দিনকে নিয়ে দুশ্মনী করেছে, দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এবং আল্লাহ তাআলা নাফরমানিতে অনেক দূর অগ্রসর হওয়ার কারণে মাল্লানাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন, তাদের উপর লানত নাযিল করেছেন। ওয়াগাদিবা আলাইহি, আল্লাহ তাআলা প্রচন্ড রাগ গোস্বা করেছেন তাদের প্রতি, আল্লাহর ক্রোধ নাজিল হয়েছে।